রানী এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। সব জায়গায় তৃণমূলের মধ্যে নিজেদের খুনোখুনি হচ্ছে, যত সমাজবিরোধী গুন্ডা চোর টিএমসির মধ্যে, তারা প্রায় 12,000 নির্দল প্রার্থী আছে পার্টির বিরুদ্ধে, তো কে জিতবে তাই নিয়ে মারামারি, বাকিদের তো সুযোগই নেই। তো সেজন্য এই গোষ্ঠীদ্বন্দ্ব বাড়বে, আরও মারা যাবে, আরও ক্ষয়ক্ষতি হবে, হিংসা হবে। পুলিশ কিছু করছে না, সেন্ট্রাল ফোর্সকে করতে দেওয়া হচ্ছে না। টিএমসি চাইছে হিংসার মাধ্যমে ভোট হোক, তাহলে ওরা জিতবে। ফোনটা বাচ্চা ভাই বন্ধ কর, তখন তো বুঝে যাচ্ছে। ওই তো প্রার্থীদের ভয় দেখানো হচ্ছিল, উইথড্র করো, নমিনেশন করলে মেরে দেবো, কেউ শোনেনি। এখন ভোট প্রচার করতে গেলে মারপিট করছে। আমাদের বুথ সভাপতি খুন হলো মেদিনীপুরে 3 দিন আগে, আর বাকি জায়গায় মারপিট খুন খারাপি, লোককে ভয় দেখানো হচ্ছে। ভয় না দেখিয়ে টিএমসি কোনো ইলেকশন জিততে পারবে না, এই বম বন্দুক দিয়ে চলবে। কিন্তু এবারে পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে, এই চোরেদেরকে তাড়াবার জন্য তারা এক হয়েছে যে নির্বাচন হবে, টিএমসি হারবে। তো যত সেই জন্য যত হারার ভয় তত বেশি লোককে ভয় দেখাচ্ছে। শুনুন, গতবারে ওরা বলেছিল, কিন্তু ওদেরই লোকেরা নির্দল হয়ে জিতেছিল, পরে ওদেরকে নিয়ে নিয়েছে। এবারও তাই তাদের দলের লোকেরা দাঁড়িয়েছে যে জিতি, কারণ টাকার কতবারে পঞ্চায়েত ছিল, টাকা কামিয়েছে, টাকা পয়সা আছে, লোক তারাই জিতবে। আর জিতলে আবার টিএমসি ওদেরকে নিয়ে নেবে, সেই চক্রান্ত চলছে। যেন ভয়ের কিছু নাই, নির্দলরাও জিতবে। আর এই যে লক্ষ্মী ভাণ্ডার পাবেন না, লোন পাবেন না বলে ভয় দেখাচ্ছে, টাকাটা দিয়েছে ভোটের জন্য, আর দিলে সবাইকে দিতে হবে, নাহলে সবারই বন্ধ হবে। আর যদি টাকা ভোটের জন্য দেয়, ভোট না পেলে তো বন্ধ করবেই। যেন সাধারণ মানুষ ভাবুন তারা কি করবেন, 500 টাকার জন্য ভোট দেবেন। নির্বাচন কমিশন এবারে সিদ্ধান্ত নিয়েছে যে ভূতর মধ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে, কি করে ভোট সম্ভব? এখনো পর্যন্ত বলেনি ওরা, আমরা আশা করব তারা দেবেন কেন্দ্রীয় বাহিনী, নাহলে সরকারি কর্মচারীরাও ভোট দিতে পড়াতে যাবেন না। ভেতরে লুটপাট হবে, এক্সট্রা ব্যালট পেপার ছাপানো হয়েছে, সেগুলো ঢোকানো হবে, রেগিং হবে। আর তাই করে জিততে চাইছে টিএমসি, সমস্ত পার্টি কর্মচারী সাধারণ মানুষ সবাই চাইছেন সেন্ট্রাল ফোর্স বুথে থাক, তাহলে শান্তিতে ভোট। রাজ্যপাল উত্তরবঙ্গ গিয়েছে, সেখানকার দুর্বৃত্তদের পাশে দাঁড়িয়েছে এবং তাকে সমস্ত অভিযোগ করেছে এবং যেটা কটাক্ষ করছে বিরোধী, যেটা মুখ্যমন্ত্রীর করা উচিত ছিল, তার তার এমএলএ এমপিদের করা উচিত ছিল, লোককে সাহস দেওয়া উচিত ছিল, যারা আহত হত হচ্ছেন তাদের বাড়ি যাওয়া উচিত ছিল, সেটা হচ্ছে না। মুখ্যমন্ত্রী কিছু বলছেন না শান্তি ভোট করার জন্য, সেই কাজটা গভর্নর করছেন। তো গভর্নর যেমন জেলায় জেলায় যাচ্ছেন, তাতে লোকের মনোবল বাড়ছে। আমরা আশা করব তিনি পরিস্থিতি দেখে আসছেন, দরকারে কোর্টের মাধ্যমে আর ইলেকশনের যে বুথ হবে তার মধ্যে সেন্ট্রাল ফোর্স দেবে। জিনিসের দাম বেড়েছে, ইবি হানা দিচ্ছে বাজারে, এই সময় জিনিসের দাম বাড়ছে, কি বলুন? জিনিসের দাম এই সময় বাড়ে সবসময়, গরমে সবজি নাই, কালোবাজারি হয়। আর পশ্চিমবাংলায় তো কেউ দেখার নেই, যে যার পাচ্ছে লুটপাট, নেতারা লুটপাট করছে, মন্ত্রী লুটপাট করছে, ব্যবসায়ীরাও করছে, সাধারণ মানুষের কষ্ট বাড়ছে। তৃণমূল যদি মনে করে বিরোধীদের ঢুকতে দেব না, আমার কাছে জহর আছে, বহর আছে, পাঁচন বের করতে হবে, মন্তব্য তৃণমূল নেতা গুলশান মল্লিক। যে পাঁচনের কথা বলতে সে কোথায় আছে গুলশানকে জিজ্ঞেস করুন, খুব বেশি দেরি নেই, ওখানেই যেতে হবে গিয়ে ভাত খেতে হবে। ফের ভাঙলে তৃণমূল এবং আইএসএফ কর্মীদের মধ্যে ঝামেলা লাগে, ঘটনায় আহত এক তৃণমূল প্রার্থী ভাঙড়েতে কোনো বিরোধীকে ওরা টিকতে দিচ্ছে না, যেহেতু মুসলিমরাই দুভাগে, আইএসএফ হয়েছে না টিএমসি হয়েছে, তাই নিজেদের মধ্যে খুনোখুনি হচ্ছে। শওকত মোল্লাকে মমতা ব্যানার্জি জেড ক্যাটাগরি সুরক্ষা দিয়ে পাঠিয়েছেন যাতে মারপিটটা করতে পারে, রাস্তায় বোম পড়ে আছে, বন্দুক পড়ে আছে, এরকম পরিস্থিতি। তো গায়ের জোরে বন্ধ করার চেষ্টা করছে। বিজেপির কোনো দুষ্কৃতি নেই, কোনো আশ্রিত নেই, টিএমসির এত ভালো ছাতা থাকতে আমাদের কাছে আশ্রয় নেবে কেন? সব টিএমসির আশ্রয় আছে, তারাই আলাদা আলাদা দল হয়ে মারামারি করছে, বাকি কেউ মারামারি করছে না। কালকে ববি হাকিম বলেছে 24-এ তৃণমূল আসছে সরকারে এবং এই এজেন্সি দিয়ে তাদেরকে ধরানো হবে। উনি 24 দেখতে পাবেন কি? টিএমসি থাকবে 24 অবধি, আগে 23 তো পার করুন, কজন জেলের ভাত খান, কজন বাড়ির ভাত খান সেটা দেখা যাবে, তারপর 24-এ হিসাব আমরা বুঝে নেব। অনুব্রত অভিযান, এবার পঞ্চায়েত ভোট হচ্ছে বীরভূমে, কি বলবেন, ভোট কেমন হবে? ভোট ঠিকঠাকই হবে, আমাদের পুরো কর্মীদের উৎসাহ দেখেছেন, পুরো একদম অঞ্চলে অঞ্চলে আমরা প্রার্থী দিয়েছি। গতবারে কোথাও আমাদের নমিনেশন করতে দেওয়া হয়েছিল না, খালি মল্লারপুর আর আমোদপুরে দুটো বুথে, মোহাম্মদ বাজারে কিছু নমিনেশন করেছিলাম,
তাতে 80-85 টা আমরা সিট জিতেছিলাম, দুটো পঞ্চায়েত আমরা চালিয়েছি। এবারে পুরো জেলাতে প্রায় 1300 এর বেশি প্রার্থী দিয়েছি আর পুরো শক্তি দিয়ে লড়ছি। আমি এসেছি, আমাদের সভাপতি আজকে আসছেন, পুরো শক্তি লাগাবো। এখানকার মানুষ বহুবার বহুদিন মার খেয়েছেন আর সবসময় বিজেপির সঙ্গে থাকার চেষ্টা করেছেন, অত্যাচার হয়েছে, খুন হয়েছে, তার জবাব এবার নেওয়া হবে। চলুন, ধন্যবাদ। ঘামাচির ছালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন। হাঁটুর ব্যথায় রিউমাট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন।